প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই সুস্থ আছো, বাসায় আছো। আজকে তোমাদের জন্য আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা নিব তোমাদের জন্য। যেহেতু তোমাদের পরীক্ষার অলরেডি একটা নোটিস তোমরা পেয়েছো, তো সেই অনুযায়ী বাসায় ভালোমতো পড়াশোনা করবে। আজকে তোমাদের দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে সপ্তম অধ্যায় বের করো। দেখো 62 পৃষ্ঠায় সপ্তম অধ্যায় আছে, বাংলাদেশের জলবায়ু সম্পর্কে কিছু আমরা পড়বো, এই অধ্যায়টা নিয়ে আজকে একটু আলোচনা করবো। তো সেই অনুযায়ী আমরা নিয়ে তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা তোমাদের বইয়ে একটু দেখবে। আবহাওয়া ও জলবায়ু শব্দ দুটি এক বলে মনে হলেও বস্তুত এক নয়। আবহাওয়া হলো কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের কোনো বিশেষ সময়ে বাতাসের তাপ, চাপ ও আর্দ্রতা। তাপমাত্রা, বায়ুর চাপ, গতি, বাতাসের আর্দ্রতা পরিমাণ হিসাব করে এটা নির্ধারণ করা হয়। আবহাওয়া প্রতিদিন এমন কি ঘন্টায় বদলাতে পারে। অন্যদিকে কোনো অঞ্চলে যদি 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু, তবে কোনো কোনো দেশ বা অঞ্চলের জলবায়ু বোঝার জন্য ওই উপাদান ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ামক রয়েছে, যেমন দেশটির অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্র থেকে তার দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ, অবস্থান, প্রকৃতি এবং জলবায়ু নিয়ামক হিসেবে কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের ফলে কিছু দুর্যোগ হয়। তো জলবায়ুর পরিবর্তনে আমরা জানি যে বাংলাদেশের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। বৈশাখ মাস থেকে বাংলাদেশের গ্রীষ্ম ঋতু মূলত আরম্ভ হয়। ইংরাজি ক্যালেন্ডার হিসাবে সময়টা এপ্রিলের মাঝামাঝি। গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস থাকে। আর এই সময় দেশের উত্তর ও উত্তর পশ্চিমাংশে কখনো কখনো 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে তাপমাত্রাটা বেশি বৃদ্ধি পায়। আর তাছাড়া দেখা গিয়েছে শীতকালে বাংলাদেশের তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও থাকে। আর ঠাকুরগাঁও, পঞ্চগড়, শ্রীমঙ্গল এসব জায়গায় মূলত সবচেয়ে বেশি শীত থাকে সে অনুযায়ী। আর এছাড়া এপ্রিল থেকে মে এবং অক্টোবর নভেম্বর বছরে এই দুই সময়ে মৌসুমি বায়ুর কারণে বাংলাদেশে বেশি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়ে থাকে। এখানে তোমরা জলবায়ু পরিবর্তনের ফলে কিছু প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়ে থাকে তোমরা দেখতে পারবে। একটা হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙ্গন, খরা, শৈত্যপ্রবাহ, টর্নেডো, কালবৈশাখী, এগুলো মূলত হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে দুর্যোগগুলো হয়ে থাকে সেগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো সৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণগুলো হচ্ছে নানা কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন পরিলক্ষিত হয়, যেমন হচ্ছে ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন দেখা গেছে বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, শীতকালে শীত দেরিতে আসছে, স্বল্প সময়ে চলে যাচ্ছে, আবার জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও বেড়ে যাচ্ছে, বন্যা, জলোচ্ছ্বাস, খরার প্রকোপও বাড়ছে, নদী খালবিল শুকিয়ে যাচ্ছে। আর এর পেছনে প্রাকৃতিক কারণ রয়েছে, তেমনি রয়েছে মানব সৃষ্টি বিভিন্ন কারণও রয়েছে। উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে, আর এই বরফ গলা জলরাশি দেশীয় গুলোকে ডুবে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এছাড়া বিভিন্ন বৈশ্বিক উষ্ণায়ন রয়েছে, যেমন বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হল গ্রিন হাউস। কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একসাথে গ্রিন হাউস গ্যাস বলা হয়। বায়ুমণ্ডলে এই গ্যাস অতিরিক্ত মাত্রায় সঞ্চয়িত হয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে। আর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ড সবচেয়ে বেশি দায়ী। মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি। বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল, গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ প্রায় একই, তবে পৃথিবীর উন্নত শিল্পোন্নত যে দেশগুলোর যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে বাংলাদেশ অত উন্নয়নশীল দেশগুলো ততটা করে না। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন কারণে মূলত এইসব কারণে বাংলাদেশের জলবায়ুর পরিবর্তন ঘটিত হয়ে থাকে। আর জলবায়ু পরিবর্তনের ফলে যে দুর্যোগগুলো হয় সেগুলো আমরা অলরেডি আমি তোমাদের সুবিধার জন্য বলেছি, যেমন ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস হয়ে থাকে। ঘূর্ণিঝড় কি? কোন স্থানে বাতাসের তাপ অত্যাধিক বৃদ্ধি পেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে সে অঞ্চলে বাতাসের চাপ কমে যায়, ফলে নিম্নচাপ সৃষ্টি হয়। আর এই সময় আশেপাশে অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু এই প্রবল গতিকে বলা হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড়। বাংলাদেশে অধিকাংশ ঘূর্ণিঝড় হয় বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে। 1970 সালে 12ই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়।
তাছাড়া বন্যা বর্তমানে তোমরা আমাদের দেশে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মৌসুম অনুযায়ী যে বন্যাটা আগে তৈরি মানে আগেই শুরু হয়ে গিয়েছে, যে বাংলাদেশে প্রায় 2 লক্ষ মানুষ অলরেডি বন্যা কবলিত এলাকায় আছে এবং বন্যা তোমরা টিভিতে খবরও দেখতে পাচ্ছ যে বন্যা কবলিত মানুষের ব্যাপক দুর্ভোগগুলো দেখানো হচ্ছে। তো বন্যা হচ্ছে বাংলাদেশে প্রতি বছরই কম বেশি বন্যা হয়। বাংলাদেশে প্রধানত 3টা নদী পদ্মা যমুনা ও মেঘনা সহ প্রায় সবগুলো নদীর উৎস ভারতে। এসব নদ নদী হিমালয় বরফ গলা উজানে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপুল পানি প্রবাহ বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে ফেলে। বৃষ্টির পানি ও পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিলে নদীগুলোর পানি বৃদ্ধি করে পারে উপচে দুকুলে জনপদ প্লাবিত করে এবং জনমালের ক্ষতি করে। এভাবেই বন্যার সৃষ্টি হয়। বাংলাদেশে যে উল্লেখযোগ্য ভয়াবহ বন্যাগুলো হল 1988 সালের, 1998 সালে, 2004 সালের, এদেশে সবচেয়ে বড় আকার ধারণ করেছিল বন্যাগুলো। বর্তমানে বিশেষজ্ঞরা বলেন বন্যা একেবারে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে বন্যার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এছাড়া নদী ভাঙ্গন বাংলাদেশের একটি নিয়মিত দুর্যোগ। প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন দেখা যায়। নদী ভাঙ্গনের একটি কারণ হলো বাংলাদেশের নদীগুলোর গতিপথের ধরন। আমাদের অনেক নদীর গতিপথ আঁকাবাঁকা, নদীর বাঁকগুলো ঘন ঘন, ফলে পানির প্রবল স্রোত সোজা পথে প্রবাহিত হতে পারে না এবং না পেরে তা নদীর পাড়ে এসে আঘাত করে, এই জন্য নদীর পাড় ভাঙতে থাকে। আর তাছাড়া আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হলো খরা। বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হলো খরা। প্রয়োজনীয় বৃষ্টির অভাবে ভূগর্ভস্থ পানির নিচের স্তর প্রতি বছর বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খরার প্রকোপ দেখা দেয়। উত্তরাঞ্চলে এই খরার প্রকোপ বেশি হয়। পানির অভাবে জমির সেচ কাজ ব্যাহত হয়, ফসল নষ্ট হয়। বৃষ্টিপাতের অভাব ছাড়াও বিভিন্ন নদ নদীর উজান বাঁধ নির্মাণ এবং বন নিধন, পরিবেশ দূষণ ইত্যাদি কারণে খরা হয়ে থাকে। শৈত্যপ্রবাহ, বাংলাদেশের শীতপ্রধান দেশ না হলেও কোনো কোনো বছরে ডিসেম্বর জানুয়ারি মাসে হিমালয় উত্তর দিক থেকে আগত মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দেয়। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি হয়। প্রবল শীতে মানুষের প্রাণহানিও ঘটে এবং শৈত্যপ্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। টর্নেডো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম হলো টর্নেডো। প্রচন্ড গতি সম্পন্ন এক ধরনের ঘূর্ণিঝড় স্থলভাগে নিম্নচাপের ফলে এর উৎপত্তি হয়। এটি স্থানীয়ভাবে সংঘটিত এক ধরনের ঝড়। টর্নেডো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার সম্পর্কে কোনো পূর্বাভাস বা সতর্ক সংকেত দেওয়া যায় না। টর্নেডো শুরুর পূর্বে আকাশে ফ্যানেল বা হাতি সুরের মতো মেঘ দানা বাঁধে। তোমরা এখানে চিত্রে দেখবা যে টর্নেডোর একটা ছবি দেওয়া আছে। আর এই সেই অনুযায়ী যেমন দেখো যে মূলত টর্নেডোটা যখন আঘাত হানে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যায়। এর স্থায়িত্বকাল খুবই অল্প সময়, কয়েকটি সেকেন্ড থেকে কয়েক মিনিটও হতে পারে। মূলত হচ্ছে বাংলাদেশে সাধারণত ফাল্গুনের শেষ থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত সময় টর্নেডো হয়ে থাকে। কালবৈশাখী হচ্ছে কোন স্থানের তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, তার পাশের অঞ্চলে অপেক্ষাকৃত শীতল বাতাস ও প্রবল বেগে এই শূন্যস্থান ধেয়ে আসে এবং ঝড়ের সৃষ্টি হয়ে যা আমাদের দেশে কালবৈশাখী নামে পরিচিত হয়। কালবৈশাখী এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থায়ীভাবে প্রচণ্ড সৃষ্ট ঝড়। সাধারণত বৈশাখ মাসে এই কালবৈশাখী হয়ে থাকে। তো এখানে আমরা মূলত যে বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনের ফলে যে দুর্যোগগুলো হয় সেই অনুযায়ী আমরা আলোচনা করেছি, তোমরা দেখেছ। আর তাছাড়া দুর্যোগ পরিবর্তন জনিত মোকাবেলার করণীয়গুলো হলো যে এখানে টর্নেডো কালবৈশাখী ঝড় মোকাবেলার কারণ হলো আবহাওয়া বিভাগের প্রচলিত পূর্বাভাস সতর্কতা মেনে চলতে হবে, বাড়ির আশেপাশে গাছ লাগাতে হবে, গ্রিন হাউস গ্যাস উদ্গিরণ নিয়ন্ত্রণ করতে হবে, বাঁধ নির্মাণ করতে হবে, ঘর বাড়ি ভিটে উঁচু করতে হবে, নদী খননের ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত বনায়ন করতে হবে, নদীর পাড়ে গাছ লাগাতে হবে, নদীর পাড় সংরক্ষণ করতে হবে, নিয়মিত নদী খননের ব্যবস্থা করতে হবে। আর এছাড়া রয়েছে যেমন দেখো তোমাদের শত্রুপৃষ্ঠায় আছে আর্থ সামাজিক ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনগুলো হলো, যেমন কৃষি ক্ষেত্রে যে পরিবর্তনটা হয়, মৎস্য সম্পদ, স্বাস্থ্য, শিল্প, সামাজিক যে অবস্থানগুলো সেগুলো তোমরা একটু বাসায় পড়বে। আর এখানে দেখো তোমাদের 72 পৃষ্ঠায় আর 72 পৃষ্ঠায় দুটো সৃজনশীল দেওয়া আছে, তোমরা উদ্দীপকটা পড়বে এবং সে পড়ে সেই অনুযায়ী বাসায় সেটা বাড়ির কাজ করবে। আজকের জন্য তোমাদের ক্লাস এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।